মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় সে চায় আর কি মনে করেন মোবাইল কি বলবো খারাপ খারাপ কথা বলে বুঝছেন এখন সে যদি আমারে চায় আমার আমার সবটাই চায় ভালো মন্দ সবটাই দেখার দায়িত্ব উনার সে যদি বাংলাদেশে আসে বিয়ে শাদি করলে জীবনটা আমার জীবনটা এক হয়ে গেল তার আগে যদি খারাপ ধরনের কথা বলে এরকম ভাবে তো সে আমাকে চায় না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মানে কি বলবো সুন্দরী একটি আপু আসলে দেখতে শুনতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর আসলে কি হয়েছে বা তার জীবনে কি কষ্ট কি কারণে প্রতিবেদনে আসতে হয়েছে চলুন আমরা জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি নাম পায়েল পায়েল আপু তো কি এমন ঘটনা ঘটছে আপনার জীবনে যে আজ ভিডিওতে আসতে হইছে না আসলে কি হতো না না ভিডিওতে আমি আর আগে আরেকবার আইছিলাম আচ্ছা আচ্ছা মনে করেন আমার আগে বিয়ে হইছিল ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্স দিছি স্বামী নিশা পানি করত বাবু হইলো বাচ্চা হইলো তাও ভালো হইলো না অনেক অশান্তি করে তারপর শ্বশুর শাশুড়ি খাওয়াইছে সব সময় তো শ্বশুর শাশুড়ি দেখো না শ্বশুর শাশুড়ির বয়স হয়ে গেছে তো এরকম একদিন দুদিন এরকম করে বাপের বাড়ি আইসা পড়ি আবার লিয়া যা আবার এরকম হয়

তো দাদি দাদারা তো আর অতটাই করে না বাচ্চার জন্য দাবি নেই মানে বাচ্চাটা এখন সম্পূর্ণ আপনার এখন যে আর সংসারে যাবেন সেই সংসারে বাচ্চাটাকে নিয়ে মানুষ করে মানুষ করতে পারবেন বা আপনার মন খুশি অনুযায়ী চলতে পারবেন তাই তো আচ্ছা তা এখন এসে কষ্ট কোনটা বেশি লাগে সবচেয়ে এখন কষ্ট লাগে যে বাচ্চা নিজে একা থাকি মনে করেন স্বামী নামের সায়া ডা মাথার উপরে সেই জিনিসটা আমার নাই আচ্ছা আচ্ছা এখন মনে করেন বাবা মার বয়স হয়ে গেছে দেশের বাড়িতে থাকে ভাই একটা আছে দেখাশোনা করে আর এই জায়গায় যে থাকি আমার খালা থাকে ওই অগভরসাই আর কি এখন আছি আচ্ছা আচ্ছা জীবনে কি লেখাপড়া করা হয়েছিল অল্প কিছু কি নাম ঠিকানা দুঃখ পারে মানে বেশি লেখাপড়া করতে পারেন নাই আচ্ছা তাই যে ভিডিওতে এর আগে বলছিলেন আসছিলেন তখন কিরকম সারা পাইছেন বা আবার কি মনে করে আসলে তখন পাইছিলাম তখন পাইছিলাম দুই তিন মাস একজনের সাথে কথা হইছে মনে করেন সে মনে করেন মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় সে চায় আর কি মনে করেন মোবাইল কি বলবো খারাপ খারাপ কথা বলে বুঝছেন এখন সে যদি আমারে চায় আমার আমার সবটাই চায় ভালো মন্দ সবটাই দেখার দায়িত্ব ওনার সে যদি বাংলাদেশে আসে বিয়ে শি করলে ওনার জীবনটা আমার জীবনটা এক হয়ে গেল তার আগে যদি খারাপ ধরনের কথা বলে এরকম ভাবে তো সে তো আমাকে চায় না আমার দেহটাকে এখন ওনার টেকা আছে বিদেশ থাকে টেকা আছে দশ বারো দিন এক মাস ভোগ করলে পরে তো আমার সাইডা দিব আমি চিন্তা করলাম এটা এই কারণে আমি ওনারে মানা করে দিছি আর কথা বলি না যোগাযোগ করি না এই যে খারাপ কথা বলার পরও আবার এই যে আসেন মানে কিরকম লাগে আসলে আসি ভাই কষ্টের পরেই তো ভালো জিনিস থাকে এই দুঃখে আসি যদি একজন লোক পাই যদি কপালে ভালো একটু মিলা যায় কষ্ট দুঃখ মেয়াডারে দেখা যদি আমার ওরকম মায়া লাগে তাইলে

কেন মারা যে গেছে সেই স্ত্রীর দুঃখটা সে বুঝবে যে স্ত্রী থাকাটা কি জিনিস আচ্ছা তা আপনার ঠিকানা কোথায় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ময়মনসিং কিভাবে যোগাযোগ করব আপনার সঙ্গে আমার মোবাইলের মাধ্যমে নাম্বারটা কি মুখস্থ আছে হ্যাঁ আছে তা একটু আপনি বলে দেন তা আপনি দেখে বলে দেন সমস্যা নাই হ্যাঁ জি 016 016 09 09 68 68 4 5 4 5 জিরো থ্রি নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আহ সবচেয়ে বড় কথা পাশে নামাজ কালামপুরে আল্লাহকে করবেন চাইবেন দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা কোনো না কোনো সেলাই দূর করে দেবে ঠিক আছে আপু তাহলে ভালো থাকেন দোয়া করি করে আসসালাম